বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো উঁচু পাহাড়ে উঠেছেন অথবা কোনো উঁচু বিল্ডিং এর ছাদে অথবা এরোপ্লেনে, এবং সেই উচ্চতা থেকে ভূপৃষ্ঠের দিকে তাকিয়ে মনে হয়েছে আপনি কত উঁচুতে আছেন, রাইট? হ্যাঁ বন্ধুরা, উচ্চতা সম্পর্কে আমাদের সকলেরই কম বেশি ধারণা আছে, কিন্তু গভীরতা সম্পর্কে আমাদের ধারণা কতটুকু? আমার মনে হয় সেই ধারণা খুবই সামান্য। এই ভূপৃষ্ঠের উপর যা যা জিনিস আছে সেই সমস্ত কিছু ভেঙে যদি আমরা সমুদ্রে ফেলি এবং সমুদ্রকে ভরাট করার চেষ্টা করি, তাহলে সেটা হবে নিতান্তই একটা বোকামি, কারণ এতে সমুদ্র ভরবে না। আমাদের এই পুরো পৃথিবীর স্থলভাগকে যদি চায়ের কাপে বিস্কিট ডোবানোর মতো সমুদ্রে ডোবানো হয়, তবে তা সমুদ্রের দু মাইল নিচে চলে যাবে। আর আমরা সকলেই জানি যে পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল। সমুদ্রের গভীরতা মাপতে গেলে আরও কয়েকটি জিনিস জেনে রাখা প্রয়োজন। একজন সাধারণ মানুষের উচ্চতা 1.5 মিটার, একটি একতলা বাড়ির উচ্চতা সাধারণত 3 মিটার, সুতরাং একটি দশতলা বাড়ির উচ্চতা 30 মিটার। এবার চলুন বন্ধুরা, যাওয়া যাক সমুদ্রের নিচে। আমরা যদি সমুদ্রের নিচে 40 মিটার নামি, অর্থাৎ একটা দশতলা বাড়ির উচ্চতার থেকেও 10 মিটার বেশি, তাহলে এই গভীরতাই হলো স্কুবা ডাইভিং এর জন্য সর্বোচ্চ। একজন স্কুবা ডাইভার জলতল থেকে 40 মিটার পর্যন্ত নিচে নামতে পারেন। এখন যদি আমরা সমুদ্রের নিচে 73 মিটার গভীরতায় নামি, তাহলে তা তাজমহল বা কুতুব মিনারকে জলের নিচে উল্টে দিলে যতটা যেতে পারবে তার সমান হয়। আর যদি আমাদের লুসিতানিয়া জাহাজের ধ্বংসস্তূপের কাছে যেতে হয়, তাহলে সমুদ্রের নিচে 93 মিটার নামতে হবে। এটা অত্যন্ত চিত্তাকর্ষক একটি ঘটনা, কারণ লুসিতানিয়া জাহাজটি 240 মিটার লম্বা, যার অর্থ যে গভীরতায় জাহাজটি ডুবে আছে তার থেকেও জাহাজটি নিজে অনেক বেশি লম্বা। তাই এই গভীরতায় যদি জাহাজটিকে দাঁড় করিয়ে রাখা যেত, তাহলে জাহাজটির বেশিরভাগ অংশই জলের উপর থাকত। এখন যদি জলের নিচে 100 মিটার গভীরতায় নামা হয়, তাহলে মানুষের পক্ষে এখানে বেঁচে থাকা কষ্টকর হবে, কারণ এই গভীরতায় ডিকম্প্রেশন সিকনেস দেখা দেয়। তবে হার্বার্ট নিস নামের এক স্কুবা ডাইভার মাত্র একবারই শ্বাস নিয়ে জলের নিচে 214 মিটার পর্যন্ত যান এবং বিশ্ব রেকর্ড করেন। 332 মিটার গভীরতায় স্কুবা ডাইভিংয়ের জন্য ওয়ার্ল্ড রেকর্ড করেছেন আহমেদ গাবার। এখনও পর্যন্ত এই রেকর্ড আর কেউ ভাঙতে পারেননি। এখন যদি আমরা 443 মিটার গভীরতায় নামি, তাহলে কি হবে? আমেরিকার স্টেট এম্পায়ার বিল্ডিংকে জলের নিচে উল্টে দাঁড় করালে এই গভীরতা পর্যন্তই যাওয়া সম্ভব হবে। আর বন্ধুরা, যদি আমরা 500 মিটার গভীরতায় নামি, তাহলে এখানেই বাস করে বিশ্বের বৃহত্তম প্রাণী নীলতিমি। এই গভীরতায় জলের চাপ প্রচণ্ড হয়, ঠিক যেন একটি টাকার কয়েনের উপর একটি মেরু ভল্লুককে চাপানোর মতো। কি ভাবছেন, আমরা অনেক গভীরতায় পৌঁছে গেছি? আসলে বন্ধুরা, এই গভীরতা কিছুই না, আমাদের এখনো যেতে হবে অনেক দূর। আর যদি আমরা জলের নিচে 830 মিটার নামি, তাহলে তা হবে বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং বুর্জ খালিফাকে জলের নিচে উল্টে দাঁড় করানোর সমান। বুঝতেই পারছেন বন্ধুরা কতটা গভীরতায় আমরা প্রবেশ করেছি। চলুন আরও কিছুটা যাওয়া যাক। আমরা এখন জলের নিচে 1000 মিটার গভীরতায় পৌঁছে গেছি। আর বন্ধুরা, এখান থেকে স্কেয়ারি জোন শুরু। আপনারা কি জানেন কেন এটিকে স্কেয়ারি জোন বলা হয়? এখানে সূর্যের এক কণা আলো প্রবেশ করে না, তাই এখানে শুধুই অন্ধকার। এখানে বাস করে জায়ান্ট স্কুইড। এরপর যদি আমরা পৌঁছাই 1280 মিটার গভীরতায়, এখানে বাস করে লেদার ব্যাক নামের কচ্ছপরা। আরও এগিয়ে যদি পৌঁছানো যায় 2000 মিটার গভীরতায়, তাহলে এক ভৌতিক দানব জীবের সাথে দেখা হয়ে যেতে পারে। এর নাম ব্ল্যাক ড্রাগন। জলের নিচে এই জীব অত্যন্ত ভয়ঙ্কর। 2250 মিটার গভীরতায় দেখা মিলবে স্পাম হোয়েল এবং অত্যন্ত ভয়ঙ্কর কলোসাল স্কুইডের। এই মাছগুলি এর থেকে বেশি গভীরতায় নামতে পারে না। তিমির শরীরে অনেক সময় নানা রকম ক্ষত দেখা যায়, এর কারণ হলো কলোসাল স্কুইড। এই স্কুইডগুলি 14 মিটার লম্বা হয়, এদের ওজন হয় প্রায় 750 কেজি, এদের চোখগুলো ডিনার প্লেটের সমান বড় হয়। এরপর যদি আমরা 3800 মিটার গভীরতায় নামি, তাহলে দেখতে পাবো টাইটানিক জাহাজের ধ্বংসস্তূপ। আর একটু নিচে 4000 মিটার গভীরতায় নামলে আমরা প্রবেশ করব অ্যাবিসাল জোনে। এখানে জলের চাপ আশ্চর্যজনকভাবে 6000 পাউন্ড প্রতি ইঞ্চিতে। আর আশ্চর্য হলেও সত্যি, এই গভীরতায় বাস করে কাল্পনিক ভিনগ্রহের প্রাণীদের মতো কিছু জীব, যেমন অ্যাঙ্গেলার ফিশ এবং ভাইপার ফিশ। এরপর যদি 4267 মিটার নিচে নামা হয়, তাহলে আমরা এমন জায়গায় পৌঁছাবো যেখানে সমুদ্রের সাধারণত মাটিতে ধাক্কা দেওয়ার কথা, কিন্তু সমুদ্রের কিছু অংশ এর থেকেও গভীরে অবস্থান করছে। 4791 মিটার গভীরতায় নামলে আমরা দেখতে পাবো ব্যাটেলশিপ অফ বিসমার্কের ধ্বংসাবশেষ। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে গিয়েছিল। এর থেকে আরও অনেক নিচে 6000 মিটার গভীরতায় শুরু হচ্ছে হাডেল জোন। এই অঞ্চলে জলের চাপ জলতলের চাপের প্রায় 1100 গুণ,
এই গভীরতায় কোনো রকম বাহ্যিক সুরক্ষা ছাড়া একজন মানুষ শুধুমাত্র জলের চাপেই থেতলে যেতে পারে। কিন্তু অদ্ভুতভাবে এখানেও জীবের অস্তিত্ব আছে। 6,500 মিটার হলো সর্বোচ্চ গভীরতা যেখানে একটি ডিএসবি অ্যালভিন পৌঁছাতে পারে। এটি হলো একটি বিখ্যাত তদন্তকারী সাবমেরিন যা টাইটানিকের খোঁজ দিয়েছিল। এখন আমরা যদি 8,848 মিটার গভীরতায় নামি, তবে আমরা পৌঁছাবো জলতল থেকে এভারেস্টের উচ্চতায়। অর্থাৎ জলতলে এভারেস্টকে উল্টো করে দাঁড় করালে তার চূড়াটি এই গভীরতায় এসে ডুবে যাবে। এরপর আরও অনেক গভীরে, অর্থাৎ 10,498 মিটার গভীরে নামলে আমরা পৌঁছাবো সেই গভীরতায় যেখানে 2012 সালে ডিপসি চ্যালেঞ্জার মিশনে জেমস ক্যামেরন পৌঁছেছিলেন। যদিও জলের সবথেকে গভীরে মানুষ পৌঁছেছিল 1962 সালে। ডন ওয়ালস এবং জ্যাক স্পিকার্ড নামের দুই ভদ্রলোক 10,916 মিটার গভীরে পৌঁছেছিল। তাদের সঙ্গে ছিল ট্রায়েস্ট সাবমেরিন। সমুদ্র তল থেকে এই গভীরতায় নামতে তাদের সময় লেগেছিল 5 ঘন্টা এবং তারা মাত্র 20 মিনিট ওখানে থাকতে পেরেছিলেন। কারণ জলের অতিরিক্ত চাপে সাবমেরিনের একটি জানলা ভেঙে যায় এবং এরপর তারা উপরে উঠে আসে। ওই অঞ্চল থেকে আরেকটু নিচে 10,972 মিটার গভীরতায় গেলে আমরা পৌঁছাবো যে কোনো কমার্শিয়াল এয়ারলাইনের ফ্লাইটের উচ্চতায়। এবার ভাবতে পারছেন বন্ধুরা, আমরা কত গভীরে পৌঁছে গেছি? অবশেষে 10,994 মিটার গভীরতায় নামলে আমরা পৌঁছাবো সমুদ্রের শেষ পর্যায়ে, যার নাম চ্যালেঞ্জার দ্বীপ, যা ম্যাপে দেখলে দেখা যাবে গুয়াম দ্বীপ থেকে দক্ষিণ পশ্চিমে মাত্র 300 কিলোমিটার দূরে অবস্থিত। যদিও এরপরেও বহু বিজ্ঞানীদের বিশ্বাস সমুদ্রের কিছু অংশে আরও অনেক গভীর অঞ্চল আছে যা এখনও আবিষ্কৃত হয়নি। মনে করা হয় যে সমুদ্রের নিচের মাত্র 5% এখনও খুঁজে বের করা সম্ভব হয়েছে, বাকি 95% এখনও রহস্যময়। হয়তো কয়েক বছর পর আরও গভীরতম পয়েন্ট আবিষ্কৃত হবে, আর কেই বা জানে আরও কী কী জিনিস তার সাথে পেতে চলেছি আমরা। সো বন্ধুরা, এতক্ষণ আপনারা জানলেন সমুদ্রপৃষ্ঠ থেকে সমুদ্রের গভীরতম বিন্দু পর্যন্ত কোন গভীরতায় কী অবস্থান করছে। আশা করি ভিডিওটি আপনার জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করবে। এবার আমাকে কমেন্ট করে জানান এই তথ্যগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। আর ভিডিওটি সত্যি ভালো লাগলে একটা লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।